এক মাসে করোনা আক্রান্তদের বিরাশি শতাংশ অমিক্রণ আর আঠারো ভাগ ডেলটা ধরনে সংক্রমিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করা কোভিড নাইন্টিনের জিনোম সিকোয়েন্সিং গবেষণায় এমন তথ্য উঠে এসেছে দুপুরে এই গবেষণার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ দেশে করোনার কোন কোন ধরন কেমন আচরণ করছে তা জানতে জিনোম সিকোয়েন্সিং করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি দল গবেষণায় উঠে এসেছে গত নয় জানুয়ারি থেকে এক মাসে আক্রান্তদের মধ্যে বিরাশি শতাংশ অমিক্রণ আর আঠারো ভাগ ডেল্টা ধরনের সংক্রমিত হয়েছে ইনডোর আউটডোর মিলে আমরা যখন একটা দিয়েছি তখন আমরা এইটটি টু পার্সেন্ট আমরা অমিক্রণ পেয়েছি হাসপাতালে ভর্তি হওয়া পঁয়ষট্টি পার্সেন্ট অমিক্রণ আর থার্টি ফাইভ পার্সেন্ট ডেল্টা রোগী আছে দেখা গেছে অমিক্রণ দ্রুত ছড়ালেও মৃত্যুর হারে এর থেকে ভয়ঙ্কর ডেল্টা ধরন যত রোগী এ পর্যন্ত মৃত্যু হয়েছে আমরা লক্ষ্য করেছি ডেলটা ভেরিয়েন্টের সংখ্যা এখনো মৃত্যু হার এইটটি আর টোয়েন্টি মারা গেছে অমিক্রন বি ডায়াবেটিস ও ক্যান্সারে আক্রান্ত এবং যারা ভ্যাকসিন নেননি তাদের মৃত্যু সংখ্যা বেশি বলেও জানান তিনি ভ্যাকসিন যারা গ্রহণ করেনি তাদের এইটটি এই অমিক্রণ এবং ডেল্টাতে আক্রান্ত হয়েছে আর যারা কোমরবিদ যারা পঁচাত্তর মানে বয়স্ক ডায়াবেটিস হাইপারটেনসিভ ক্যান্সারে আক্রান্ত সিওপিডি বা লাং ডিজিজে ভোগে এদের মধ্যে মৃত্যু হার বেশি করোনা এখনো বিদায় নেয়নি তাই ঘরের বাইরে মাস্ক পরা সহ সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডেল্টা ভেরিয়েন্টের সংখ্যা এখনো মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা